नमस्कार बंधुरा हांगला हेसेल एंड फैमिली ब्लॉगे अपन सबाई के आबारो अनेक अनेक स्वागत जानाई। आज के आमी एकटा कुलेर टक मिष्टी झाल आचार बनाबो। अपनारा प्लिज प्रथम थेके पुरो भिडियोटा देखते थाकुन आमी किभाबे बानाई आचारटा। आर आमार भिडियोटी भालो लागले लाइक करबेन, कमेंट करबेन, शेयर करबेन आर आमार चैनलटी सबस्क्राइब करे राखबेन। ताहले चलुन बंधुरा आमी रेसिपिटी आरम्भ करी। आमी एखन उनुनटा धरिये नियेछि बंधुरा। और एखाने कि कि नियेछि देव आचारटार जन्ये, चारटे शुकनो लंका नियेछि जेहेतु आमी झाल झाल बानाबो, और गोटा जिरे मौरी धने और पाँच फोड़न एगुलो शुकनो खलाय भेजे नेब, और एकटु हलुद गुँड़ो नियेछि और लवण नियेछि और सर्षेर तेल लागबे। सर्षेर तेल नियेछि और आमी एखाने गुड़ दिए करछि, ताई 500 ग्राम आखेर गुड़ नियेछि। गुड़ दिएई एई आचारटा भालो लागबे खेते और अनेक दिन पर्यन्त संरक्षण करे राखते पारबेन, ताई आमी एखाने गुड़ नियेछि। আমি গোটা মশলাগুলো একটু শুকনো খলায় ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, অল্প একটু ভেজে নেব। মশলাগুলো দিলে স্বাদটা খুব সুন্দর লাগবে আচারটা, আর গন্ধটাও দারুণ লাগবে। মশলাগুলো আমার ভালো ভাজা হয়ে গেছে, আমি এবার নাড়ি নেব। মশলাগুলো আমি নাড়ি নিচ্ছি। আর কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই গোটা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কড়ায়। ভালো করে তেল গরম হয়ে গেছে, আর আমি এখানে এক কিলোর মতো কুল নিয়েছি। কুলগুলো ভালো করে শুকনো করে নিয়েছি। দেখুন শুকনো করার পর এইরকম এসেছে কুলগুলো, আর আমি লবণ দিয়ে কুলগুলো শুকনো করিনি, এমনি কুলগুলো ধুয়ে ভালো করে শুকনো করেছি আর বোঁকাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি কুলগুলো। এবার গুড়টা দিয়ে দেবো, ভালো করে কতবার নেড়ে কয়েকবার নেড়ে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এই বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি। একটু চাপা দিয়ে দেবো। আর এই ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে আনবো, এখানে শিল আনিনি আমি, ঘর থেকে গুঁড়ো করে আনবো। চাপাটা খুলে দেখে নেবো বন্ধুরা, বন্ধুরা কেমন ফুলে গেছে ফুলগুলো।
ভাজা মশলাটা ছড়িয়ে দেব। ফুলের আচারটা আমার রেডি হয়ে গেছে। ভাজা মশলাটা এই যে অর্ধেক গুঁড়ো করেছি, খুব কিন্তু বেশি মিহি করে গুঁড়ো করিনি, আধ ভাঙা করেছি। এগুলো এবার ছড়িয়ে দেবো উপর থেকে। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আর বানিয়ে কেমন খেতে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ঢেলে নেব। গামলাটাতেই ঢেলে নিচ্ছি। উপর দিয়ে আরেকটু আমি ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে কিন্তু রেসিপিটা, দেখেই মনে হচ্ছে। আর এই কুলের আচার অনেকদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন বাড়িতে। আর এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে একটু খেয়ে দেখাবো কেমন হয়েছে। একটু ঠান্ডা করে নিই। আচারটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। এখন গরম আছে বন্ধুরা, খুব ঠান্ডা হয় না, এখনো গরম আছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি। আর আর এই মশলাগুলো গুঁড়োগুলো দিতে খুব সুন্দর গন্ধটাও বেরিয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।